ঝিনাইদহ জেলা বাংলাদেশের অন্যতম প্রধান আত্মহত্যা প্রবণ এলাকা হিসাবে অনেক আগেই পরিচিতি লাভ করেছে। এ জেলায় প্রতিদিন গড়ে একজন করে মানুষ আত্মহত্যা করছে। এ আত্মহত্যা রোধে বছরব্যাপী সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন মাদার তেরেসা ব্লাড ব্যাঙ্ক। শহরের মুক্ত মঞ্চে এ প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আরতি দত্ত, অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়ার সহ মাদার তেরেসা ব্লাড ব্যাংকের সভাপতি এস এম রবি, সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম পাপ্পু সহ সিনিয়র সভাপতি তারেক আল মাহমুদ জয়। বিগত 2019 সালে হয়েছে 334 জন, এর মধ্যে আত্মহত্যার হার পুরুষ 40% এবং নারী হচ্ছে 58%। এই যে সাকসেসফুল শব্দটা বললাম, এই শব্দটির সাথে কঠিন সত্য কথা আছে, প্রায় 10 গুণ, অর্থাৎ 303 জন মারা গিয়েছে, 3000 মানুষ আত্মহত্যার চেষ্টা করেছে। কেন আত্মহত্যা করবে? প্রত্যেকটি ধর্মে বলা আছে আত্মহত্যা মহাপাপ, যদি আত্মহত্যা করে তাকে অগ্নিদগ্ধ করা হবে, আত্মহত্যাকারী ব্যক্তি স্বর্গে পৌঁছতে পারবে না, নিজেকে নিজে হত্যা করে তিনি নরকে পতিত হবে। সকল ধর্মে এই যে হত্যার মতো নিন্দনীয়, নিজেকে হত্যার মতো নিন্দনীয় ঘটনার কথা বলা হয়েছে। তারপরে আমাদের মধ্যে হতাশা কাজ করে, আমি সহজভাবে দেখি কিছু আবেগ, তুচ্ছ আবেগ এই ঘটনাগুলি ঘটায়। আমরা আমাদের প্রতিবেশীর খবর নেব, তিনি খেয়েছেন কিনা, কষ্টে আছেন কিনা, শারীরিক কষ্টে আছেন কিনা, মানসিক নির্যাতনের শিকার কিনা, অত্যাচারের শিকার কিনা, এই বিষয়গুলো দেখব। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সকল ইউনিয়ন পরিষদে সকল পৌরসভায় আত্মহত্যা বিরোধী আমার খড়িখালি সেবা সঙ্গে গিয়ে এসছে, সর্বশেষ আমাদের সাথে গিয়ে এসছে মাদার তেরেসা ব্লাড ব্যাঙ্ক, এটি স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের এই কার্যক্রমকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। একই সাথে তাদেরকে অনুরোধ করব সকল জেলায় কাউন্সিল করার জন্য, আমি সবই সকল উপজেলাতে কাউন্সিলিং করার জন্য। আপনাদের সদয় অবগতির জন্য আরও জানাচ্ছি, আমাদের এই কাজে সহযোগী হয়েছেন আমাদের সকলের প্রিয় অন্যতম নাট্য সংগঠক সংস্কৃতি কর্মী, যার রক্তে সংস্কৃতির ছোঁয়া রয়েছে, রক্তের ধারা বহমান রয়েছে, যারা নাজিমুদ্দিন জুলিয়াস, ওনার সহায়তায় আমাদের ঝিনাইদহের যারা মোটামুটি বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, অভিনয় জগতে যারা আছেন কিংবা বিভিন্ন পয়েন্টে সেলিব্রিটি আছেন, সবাইকে নিয়ে এটি আত্মহত্যা বিরোধী আমরা চলচ্চিত্র তৈরির কাজ করছি। নাট্যরূপ পরীক্ষানি হয়ে গিয়েছে, একাধিক নাটক হতে পারে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনার সন্তানকে বুঝুন, প্রতিবেশীকে বুঝুন এবং আত্মহত্যা প্রতিরোধে এগিয়ে আসুন, কারণ একজন মানুষ মরার আগে আরও 9 জন কিন্তু রয়ে গেছে যে আত্মহত্যার চেষ্টা করেছিল, এবং এই চেষ্টা